আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাআদ। সহি হাদিসে কুদসি, পরিচ্ছেদ শহীদদের ফজিলত। হাদিস নম্বর 61, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার দায়িত্ব স্বয়ং গ্রহণ করেন যে তার রাস্তায় বের হয়, যাকে আমার প্রতি ঈমান ও আমার রাসূলের প্রতি বিশ্বাস ব্যতীত কোনো জিনিস বের করেনি, আমি তাকে অতিসত্বর তার পাওনা সওয়াব অথবা গনিমত দেব, অথবা তাকে জান্নাতে প্রবেশ করাব। যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, তাহলে আমি কোনো যুদ্ধ থেকে পিছপা হতাম না। আমি চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, অতপর আমাকে জীবিত করা হবে, অতপর আমি শহীদ হব, অতপর আমাকে জীবিত করা হবে, অতপর আমি শহীদ হব। বুখারী, মুসলিম, নাসাই ও ইবনু মাজা, হাদিসটি সহি। হাদিস নম্বর 62, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতি এক ব্যক্তিকে হাজির করা হবে, অতঃপর আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার স্থান কেমন পেয়েছো? সে বলবে, সবচেয়ে উত্তম। অতঃপর তিনি বলবেন, চাও এবং আশা করো। সে বলবে, এছাড়া আমি কি চাইব ও কি আশা করব যে আপনি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন, অতঃপর আপনার রাস্তায় আমি 10 বার শহীদ হই, যেহেতু সে শাহাদাতের ফজিলত প্রত্যক্ষ করবে। আহমদ, হাদিসটি সহি। হাদিস নম্বর 63, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমার যে কোনো বান্দা আমার সন্তুষ্টির নিমিত্তে আমার রাস্তায় জিহাদের জন্য বের হয়, আমি তার জন্য জিম্মাদার যে আমি তাকে তার পাওয়া সওয়াব ও গনিমত পৌঁছে দেব। যদি তাকে মৃত্যু দেই, তাহলে তাকে ক্ষমা করব, তাকে রহম করব ও তাকে জান্নাতে প্রবেশ করাব। আহমদ ও নাসাই, হাদিসটি সহিলি গাইরিহি। প্রিয় ভাইয়েরা, হাদিসের আলোচনা এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।